বইতে যাও সবার পরে আর ঘুম থেকে উঠো সবার আগে সারা জীবন কেন যে ঢাকা শহরে আইছিলাম রাতে পুরুষ মানুষ হইয়া করন লাগে মাইয়া মাইশের কাম এই সাত সকালে আবার কেন ফোন করলো মাইশে পারে ও হ্যালো কারে ও সাহেব দেহি ঘুমতে উঠছে কিনা ধরেন আপনারে সাহেব একটা মাইয়া মহিলা হ্যালো জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো ভালো হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকঠাক তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বক্স কোথায় রেখেছো ব্যাগে রেখেছো শোনো আজকে স্কুল থেকে ফিরলে যেন না দেখি যে খাবার টিফিন বক্সে পড়ে আছে বুঝেছো আর স্কুলে কোনো দুষ্টুমি করবে না বুঝলে বুঝলাম চলো জি সব কিছু যেন রেডি থাকে জি আছে জি তাহলে রাখছি কোথা এই কে ফোন করেছিল একজন ভদ্রমহিলা ভদ্রমহিলা কোথাকার তুমি চিনবে না এত সকালে কি এমন দরকার পড়লো ভদ্রমহিলার যে তোমার কাছে ফোন করলো আছে আছে আজ একটা বড় সুখবরের সম্ভাবনা আছে দোয়া করো যেন কাজটা হয় ও কাজটা কি আমাকে বলা যাবে 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 কিন্তু এখন কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যের জায়গা ধনী হবার সমূহ সম্ভব আব্বু ধনী মানে কি ধনী মানে হচ্ছে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সব মালিক হওয়া আব্বু তুমি তাড়াতাড়ি ধনী হও ধনী হলে আর আমার কষ্ট করে স্কুলে যেতে হবে না টাকা পয়সা থাকলে আর পড়াশোনার দরকার হবে না কি মজা নো 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 যার যত বেশি পড়াশোনা সে তত বেশি ধনী যাও যাও স্কুলে যাও যাও আসি মা বলো আমার রিকশায় করে স্কুলে যেতে ইচ্ছা করে না বন্ধুরা সবাই গাড়িতে করে স্কুলে যায় আব্বুকে বলো না আমাকে একটা গাড়ি কিনে দিতে বলবো মা অবশ্যই বলবো তোমার আব্বু আরো বড় লোক হয়ে নিক তারপর বলবো আব্বু তো বড় লোকে আব্বু তুমি মতি ভাইয়া সবাই বড় লোক শুধু আমি ছোট দেরি করলেন যে আর বলবেন না আপা রাস্তায় যা ট্রাফিক জ্যাম তাতে করে কোনো জায়গায় সময় মতো পৌঁছানোই একটা মুশকিল এই ট্রাফিক জ্যাম সমস্যা যে আমাদের এখান থেকে কবে যাবে তা আল্লাহই জানে বাহ আপনার শাড়িটা তো খুব সুন্দর কোথা থেকে কিনেছেন ওর বাবা কিনে দিয়েছে আচ্ছা আপা আপনার বাচ্চার পড়াশোনা কেমন চলছে আর বলবেন না আজকালকার বাচ্চাদের যে কি হয়েছে সারাদিন শুধু কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে
তবু ভালো আপা বাইরে দুষ্টুমি করতে যায় না বা সাধে যায় না আজকে আসি আপা বাসার কাজের মেয়ে নেই রান্না করে সাহেবকে অফিসে খাবার পাঠাতে হবে আসি খোদা হাফেজ আমাকে তো যেতে হবে আমি আসি মতি কর স্যার কর না বলবি জি স্যার জি স্যার জি স্যার বলবি জি আচ্ছা জি বুঝতে পারছি যা ভেতর থেকে আমার ব্রিফকেসটা নিয়ে জি স্যার মাধবতী কবর নেন স্যার निजे दुआ कर ভাদ্র মাসের 8 তারিখ শুক্রবার বাদাসে তবে ভাই স্যার আপনাদের আশীর্বাদে বোখানো পেয়েছি অত্যন্ত সুলক্ষণে শোন ওকে নিয়ে যা ভেতরে নিয়ে যা খাবার দাবার দেখে যা আর তুই ধীরে বিশ্রাম নেগে আমার অফিসে আমার জরুরি কাজ আছে যা ভাই স্যার আপনি একটা সরম মিথ্যা কথা বলছেন কি বললেন আপনি যদি বিয়া করি থাকেন তাহলে আপনি বেশভূষা এমন কেন আপনার হাতে বিয়ার গড়ি নাই কেন আপনার হাতে বিয়ার আংটি গেল কই আপনার হাতে বিয়ার মেহেদি নাই কেন আপনার বিয়ার ড্রেস গেল কই ড্রেস আরে পাগল বিয়ে তো আমি আজকে করিনি বিয়ে তো আমি অনেক আগে সম্পন্ন করেছি তাই কোন আচ্ছা ভাই জান বল আপনি ভাদ্র মাসে বিয়ে করতে গেলেন কেন? তাহলে তোমার সমস্যাটা কোথায়? না, কোনো সমস্যা নাই। আমাদের দেশে একটা কথা আছে। ভাদ্র মাসের গরমে কুত্তো পানিতে নামে। আর আপনি এই ভাদ্র মাসে করলেন বিয়ে। এই বিয়ে করেছি আমি। তা ভাদ্র মাসে করি আর পৌষ মাসে করি? সেটা তো তোর কাজ কি? না, মানে আমি এমনিই আপনার লগে একটু খাতির জমানোর লাগা কইতেছিলাম আর কি। তা বেশ ভালো। এখন যাও আমাকে একটু শান্ত হতে খেতে। যাও।
এবতি দেখ তো কে এসেছে আপনি খুলেন না একটাছেন না কাজ করতেছি কি কি বলি তুই আমাকে হুকুম করিস জানিস জানিস তুই আমি কে আরে আমি হচ্ছে গিয়ে তোর সাহেবের খালাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের ভাইয়ের আর একমাত্র ছোট ভাই কি কইলেন বুঝলাম না কিরে এতক্ষণ লাগে দরজা খুলতে কি করছিলি এই দুইজনে মিল্লা সুখ দুঃখে টলাপ করতেছিলাম দুইজনে ওই যে আসসালামু আলাইকুম ভাবি সাহেব ওয়া আলাইকুম আসসালাম তুমি কখন এলে যে নাইট কোসে সরিয়া চলি আসলাম ভাবি সাহেব একটুখানি দাঁড়ান আপনাকে কত আরে সালাম লাগবে না 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 কদম বুঝি করতে হবে এই কদম বুঝি সে কদম বুঝি নয় আমি বিবাহ করিয়াছি এটা হচ্ছে কি বিবাহোত্তর কদম বুঝি একটাই অকাশ বাকি ছিল সেটাও করে ফেলেছ না না ভাবি সাহেবা বিবাহ অকাশ নয় বিবাহ হচ্ছে গিয়ে ফরজ কাজ প্রত্যেক মুসলমানেরই বিবাহ করা উচিত এই চারখানা বিবাহ পর্যন্ত বিধান রয়েছে চারখানা রয়েছে তুমি ছখানা করো গিয়ে किसी कोई बन भाईजान ऐसा भाईजान आमार मोने एक टा प्रश्न करवार इच्छा जागछे बोलो आपने नाम रख सके क्या आमार মরহুম দাদাজান দুলাল মানে কি ভাইজান দুলাল মানে কি দুলাল মানে হচ্ছে আলালের ঘরে দুলাল আপনার দাদাজানের কাণ্ড জ্ঞান খুবই কম মুখ সামলে কথা বলবো বলে দিচ্ছি রাখতাছেন কেন আগে পুরোটা শুনেন এই আগের দিনে রাজা বাদশার ছেলে পেলের নাম দুলাল রাখা হইতো সিনেমায় দেখছি কিন্তু আপনার তো হুনছি এই দিন আইনা দিন খান আপনার নাম দুলাল রাখাটা বেকবি না মূর্খ আরে এখন আমার অবস্থা এরকম হলে কি হবে হ্যাঁ আমার শ্রদ্ধেয় মরহুম দাদাজান ছিলেন সদাগর আলাল সদাগর মতি এই মতি চলে দিগাই আইতাছি আম্মা আম্মা আমার ডাকতেছিলেন হ্যাঁ কিরে তোরা ডাকলে সারা পাওয়া যায় না কেন কি করিস এই বাইজান তার চোদ্দ গোষ্ঠী পরিচয় দিতেছিলেন শোন এই খাবারটা সাহেবের অফিসে পৌঁছে দিয়ে তুই টুনটুন স্কুলে যাবি স্কুল ছুটি হলে টুনটুনকে নিয়ে সোজা বাসায় চলে আসবি যা জলদি যা জি স্যার আমি ওখানে তৈরি হয়ে যাইতেছি তাড়াতাড়ি রিকশা কই আমি কি করি এখন এটা কি হইলো রিকশা রিকশা এই এই রিকশা কই যাবে চলো যাও সামনে যাও সামনে যাও এই চালাও তাড়াতাড়ি চালাও না ভাইজান কই গেল ভাইজান এই তাড়াতাড়ি চালাও না আরো জোরে জোরে Thank you.
ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, ওরে লাল লাল নীল নীল বাতি দেখা অরঞ্জুর আইছে। আমার আমা 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 কই স্বয়ং কক্ষে, কেন কি হয়েছে, ঘটনা ঘটে গেছে। আমা 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 গো কিরমতি কি হয়েছে? আমা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই সাবে নাকি বিদেশে চলে গেছে। কি বলছিস? হ্যাঁ এই অফিসের পিয়ন কইল সাবে নাকি বিদেশে চলে গেছে। আমাদের কিছু না বলে নবীন বিদেশে চলে গেছে, কি বলছিস তুই? আবল তাবল। আচ্ছা কোন দেশে গেছে রে? কোন দেশে? হ্যাঁ কোন দেশে? কোন দেশে জান? কোন দেশে? আম্মা আম্মা গো আমার তো দেশের নামটা মনে আসতেছে না। কোন দেশে জান? কোন দেশের নামটা কইল? এখন আমি কি করি? অফিসে একটা ফোন করি। কোন দেশের নামটা জানি? ভদ্রমহিলা কোথাকার? তুমি চিনবে না। এত সকালে কি এমন দরকার পড়লো ভদ্রমহিলার যে তোমার কাছে ফোন করলো? আছে আছে, বাবাকে ফোন করি। হ্যালো হ্যালো বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। বাবা তোমাদের জামাই আমাদেরকে কিছু না বলে বিদেশে চলে গেছে, তুমি এক্ষুনি চলে এসো, মাকে নিয়ে চলে এসো। আমাদের কি হবে বাবা? তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা, রাখছি। আম্মু আব্বু কোথায় গেছে? জাহান্নামে। জাহান্নাম কোথায়? এইটার নাম হচ্ছে জাহান্নাম। বড় হইলে অনেকবার জাহান্নামে যাইতে হবে, এখন একটু কান্না থামান। চল আপনার কাপড় পরে দেখবেন। কোন দেশের নাম কইল? তুমি নিশ্চিন্তে বসে বসে পত্রিকা পড়ছো? চিন্তিত হবার মতো তেমন কিছু ঘটেছে নাকি? এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, অথচ তুমি কিছুই জানো না। সর্বনাশ? হ্যাঁ কাজল আপা ফোন করেছিল, দুলাভাই নাকি কিছু না বলেই বিদেশে চলে গেছে। দুলাভাই বিদেশে গেছে? ইয়াহু, এত দিনে দুলাভাই একটা কাজের মতো কাজ করেছে। সবাই চিন্তায় আধমরা, আর তুমি আনন্দ করছো। দুলাভাই আমাকে খুব পছন্দ করে, এবার যদি আমার একটা কিছু কোন দেশে গেছে ইউরোপে হলে ভালো। আপা নাকি খুব ভেঙে পড়েছে, চলো আপার সাথে গিয়ে দেখা করে আসি, নইলে পরে যদি আপা দুলাভাইকে ভিসা দিতে না করে। গুড, ভেরি গুড আইডিয়া, চলো এই আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ মা কাঁপছিস কেন? আচ্ছা জামাই বাবাজি যদি বিদেশ গিয়েই থাকে তাহলে তো ভালোই হয়েছে। আমি তোকে বিদেশে যেতে নিষেধ করেছি, আমাকে না বলে চলে গেছে। এক কাজ করেন, আপনার কোন বন্ধুর ছেলে না পুলিশ, তাকে একটা খবর দেন। আর নবীন বিদেশ গেছে, পুলিশকে জানাবার কি আছে? কোনো অঘটন কোনো দুর্ঘটনাও তো ঘটতে পারে। তাও তো পারে বাবা, এখন আমার কি হবে বাবা? আচ্ছা কাদিসটা সব ঠিক হয়ে যাবে, দাঁড়া দেখি, ভাবি ভাবি একটু, ভাবি ভাবি দাঁড়া। ভাবি কি এখন কাঁদছে? কান্না একটু শিথিল হয়েছে, ওনার আব্বা আম্মা এসেছেন কিনা? ও ভাইজান কোনো তথ্য পাইলেন? না কোনো সোর্সে বের করতে পারিনি। আচ্ছা মতি দুটো চেষ্টা কর, দেখ না দেশের নামটা মনে করতে পারিস কিনা। ভাইজান আমি লেহাপড়া জানলে কি আর মাইশের বাড়িতে কাম করতাম,
তাহলে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতাম। হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা শোন, আমি কয়েকটা দেশের নাম বলছি, তুই দেখ তো এর মধ্যে কোনো নাম হয় কিনা। আচ্ছা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, বার্মা, মালদ্বীপ, শ্রীলঙ্কা, না তাহলে আচ্ছা ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব। ভাইজান এটা কাছের কোনো দেশ না, এটা অনেক দূরের দেশ। এই ইংরেজি নাম এতে কোনো ভুল নাই। ও নিশ্চয়ই তাহলে এটা কোনো ইউরোপিয়ান অথবা আমেরিকান কান্ট্রি হবে। ঠিক আছে চল, এই ডেনমার্ক, হল্যান্ড, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। ভাইজান শেষ হাজার কি নামটা করলেন? হ্যাঁ লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ, লুক্সেম লুক্সেম না এইটাও না। স্টুপিড, একটা দেশের নাম মনে রাখতে পারলি না? ভাইজান কই যান ছাদে, দেখি আর কোনো দেশের নাম মনে করতে পারি না। চলেন আমিও আপনার সাথে যাই। গর্ধবের পাশে থাকলে আমারও জ্ঞান বুদ্ধি সব হ্রাস পাবে। আপনি খুব পেরেশান হয়ে গেলেন বলে মনে হইতেছে। একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলাকে ঢুকতে দেখলে না? হ্যাঁ দেখলাম তো। ওনার হচ্ছেন ভাইয়া শালা আর শালা বউ। তো ভাইয়া বিদেশ গেছে শুনেই ওনারা ছুটে এসছেন। ভাবি নিশ্চয়ই এখন আমার ভিসা না করিয়ে উনি ওনার ভাইয়ের ভিসা পাঠানোর জন্য ভাইয়াকে বলবে। আর কি যে বলে, আপনার আপন ভাই। আপন ভাই বিয়ে করার পর আর আপন থাকে না রে দুলাল। চাকর বাকরের কথা শুনে আমাদের উদ্দেশ্য হাত ছাড়া করবো না। আমার বিশ্বাস চলো বাবা, তোমার কাছ থেকে খবর পাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছিলাম কিন্তু কোনো ক্লু পাইনি। আপা তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ আপা, ও যখন আছে তখন আপনার কোনো চিন্তা না করলেও চলবে। বাবা পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে ফোন করতে হবে? হ্যাঁ বলা তো যায় না কখন কি হয়ে যায়। আমি তোর বাবাকে বলেছিলাম পুলিশে ফোন করতে, উনি তো আবার বেশি বোঝেন। ওকে মা নো প্রবলেম, আমার এক বন্ধু আছে পুলিশ অফিসার, ওকে জানালে ও নিশ্চয়ই একটা ভালো পরামর্শ দেবে। আপা তোমাদের ফোনটা জানি কোথায়? ওকে আমি ফোন করে আসছি। তারপরেও আমাকে কোনো জ্ঞান দিতে এসো না দুলাল। বিয়ের আগে এমন কিছু হলে আমি ঠিকই জানতাম, বিয়ে করার পর ভাইয়া এখন ঠিকই বলতে ইচ্ছে করছে আমি যদি নবীন চৌধুরীর আপন ভাই না হয়ে দুঃসম্পর্কের কোনো শালা হতাম। ভাইজান আপনি অযথাই পেরেশান হইতেছেন। আরে এমনও তো হইতে পারে যে ভাইজান নিশ্চয়ই কোনো বড় মুসিবতে পড়া কাউরে কিছু না জানাইয়া বিদেশ পাড়ি দিছে। তবে হ্যাঁ ভাইজান যদি ইটালি গিয়া থাকে তাহলে একটা মস্ত বড় ভুল করেছে। কেন? আমাদের গায়ের কিছু ছেলে ইটালি যে বসে আছে কোনো কাজকাম পাচ্ছে না। হ্যাঁ ভাইয়া যদি বুদ্ধি করে জাপান গিয়ে থাকে তাহলে একটা কাজের কাজ হবে। শুনেছি জাপানে নাকি অনেক টাকা, অবশ্য এর জন্য বেশি বেশি কাজ করতে হয়। ভাইজা টাকা পেলে কোনো কাজ কাজ মনে হয় না, কোনো কষ্টই কষ্ট মনে হয়। তা অবশ্য ঠিক। আরে না আপন দুলাভাই দোস্ত তুই এক্ষুনি চলে, পুলিশ দেখলে আপা সাহস পাবে। ওকে ওকে আমরা আছি। আচ্ছা মতি, তোর কি কিছুতেই নামটা মনে পড়ছে না? যদি জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স হয়ে থাকে। আপা শেষে কি নামটা পেলেন? ফ্রান্স। ফ্রান্স? ও ফ্রান্স, সাবে ওই ফ্রান্স দেশে গেছে। তুই ঠিক বলছিস তো? ও সাবের অফিসের ফেরার এই ফেরার দেশের নাম লিখেছে। ইয়াহু, চলো চলো আমাকে একবার দিয়ে আসি। চলো বাবা ফেরান্স। আপা আপা বাবা মা কোথায় গেছে? দিলা
ফ্রান্স হ্যাঁ আপা আমি বিভিন্ন দেশের নাম বলতে বলতে মতি মনে পড়েছে হ্যাঁ ফ্রান্স আরে ফ্রান্স তো খুব ভালো দেশ রে আরে সেখানে অনেক টাকা পয়সা আপা তোমরা অল্প দিনে বড় লোক হয়ে যাবা আর আমার ভিসা এই চুপ কর তো মতি একটা গাধা আর তার কথা মতো তোমরা সবাই নাচানাচি শুরু করেছো তার মানে আপনি বলতে চাচ্ছেন দুলা ভাই বিদেশে যায়নি বিদেশে তো গেছে কিন্তু কোন দেশে যে গেছে তবে হ্যাঁ সৌদি আরব হলে ভালো হতো এই বুড়ো বয়সে জামাইয়ের বদৌলতে আমরা দুজন বুড়ো বুড়ি একটু হজ করে আসতে পারতাম এই এই খবরদার তুমি বুড়ি হয়েছে বলে কি আমিও বুড়ো হয়েছে নাকি খবরদার আমাকে বুড়ো বলবে না বাবা মা তোমরা কি শুরু করলে তোর বাবাকে চুপ করতে বল চুপ তুমিও চুপ একদম চুপ না রে মা মনটা ভালো নেই তোর আব্বা কাউকে কিছু না বলে আচ্ছা টুনটুন তোর আব্বু সকালে অফিসে যাবার আগে কি কি করেছে বলতো সকালবেলা আব্বু টেলিফোনে একজন মহিলার সাথে কথা বলেছিল মহিলা আচ্ছা আচ্ছা তোর আব্বু যে একজন মহিলার সাথে ফোনে কথা বলেছে তুই কি করে বুঝলি কেন আব্বু আম্মুকে বলেছে বলিস কি হয়তো আয় আয় মার সাথে আপা 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 টুনটুন যে বললো দুলাভাই নাকি সকালে অফিসে যাবার আগে কোন এক ভদ্রমহিলার সাথে টেলিফোনে কথা বলেছে সেটা কি ঠিক হ্যাঁ ঠিক তুমি কিছু জিজ্ঞেস করলে না করেছিলাম তো বলল অন্য কোন অফিসার এক ভদ্রমহিলা আমি নাকি চিনতে পারবো না টুনটুনের সাথে কথা না বললে তো ঘটনা না আমার কাছে অপরিষ্কার থেকে যেত কি কি আবার অফিসে যাবার আগে এক ভদ্রমহিলার সাথে টেলিফোনে কথা কাউকে না জানিয়ে বিদেশে পারি আমার কাছে তো কেমন জানি একটা রহস্য রহস্য মনে হচ্ছে তোর কথার আগামাথাতে আমি কিছুই বুঝতে পারছি না মা ব্যাপারটা যদিও দুঃখজনক তবু আমি সবগুলো দিকের কথাই ভাবছি দুলাভাই কি তাহলে সেই মহিলাকে বিয়ে করে বিদেশেই পাড়ি জমালো আম্মু আব্বু আরেকটা বিয়ে করলে আমাদের দুইটা আম্মু হবে কি মজা চুপ আপা প্লিজ উত্তেজিত হয় না সব পরিস্থিতিকে সামনে নেওয়াই এখন বুদ্ধিমানের কাজ বড় ক্লান্ত হয়ে গেছে তুমি কি আমাকে এক গ্লাস লেবুর শরবত খাওয়াতে পারবে ভাইজান তৃষ্ণা থেকে পিপাসার জন্ম হয় আপনারও তৃষ্ণা পেয়েছে তবে সেটা শরবত নয় টাকার টাকা নবীন ভাইজান বিদেশে গেছে আপনাকেও যদি বিদেশে নিয়ে যায় তাহলে তো শুধু টাকাই টাকা টাকাই আসবো আসুন বসুন আচ্ছা আপনি তো দুলা ভাইয়ের আপন ভাই হ্যাঁ ওনাকে আপনার খুব ভালো করে চেনার কথা আচ্ছা আপনার কি মনে হয় ভাই আর ভাইকে কতটুকু চিনতে পারে বলুন শালারা দুলা ভাইকে যতটুকু চিনতে পারে আপন ভাই ততটুকু চিনতে গেলে খুবই কষ্টকর অভিযোগের কথা ছাড়ুন তো সুসময় অভিযোগ করবেন এখন সময় ভালো না সবার মধ্যে একটা আশঙ্কা ভাইয়া কোনোদিন কোথাও না বলে যায়নি আমারও তাই মনে হয় দুলা ভাইকে আমি যতটুকু চিনি তাকে বেচারিকে কখনো এমন মনে হয়নি কিন্তু কি করি মাথায় কিছুই ঢুকছে না শোনেন শোনেন আপনি এখানে বসে বসে পেপার পড়তেছেন হ্যাঁ এদিকে মেয়েটার এত বড় একটা বিপদ এদিকে আপনার কোনো চিন্তা নাই কি বলবে আসল কথাটা বলে মতির মতো একটা গাধার কথায় আমরা কি করে নিশ্চিত হই যে জামাই বিদেশ গেছে কোথায় গেছে বলে আমরা নিশ্চিত হব এই মানে এই যে ঢাকা শহরে এই অ্যাক্সিডেন্ট কি আবল তাবল বলছো তুমি এসব আবল তাবল বলবো কেন হ্যাঁ ঢাকা শহরে কোনো লোক কি অ্যাক্সিডেন্ট হয় না আর তা হবে না কেন হয় অবশ্যই হয় কিন্তু তাই বলে আমাদের মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করবে কেন হ্যাঁ হ্যাঁ আপনার মতো শাশুপি শ্বশুরের জামাই কি করে অ্যাক্সিডেন্ট করে দেখো মেয়ের বাড়িতে এসে মেয়ের এরকম একটা বিপদের সময় আমি তোর সঙ্গে ঝগড়া করতে চাই না আপনি তো ছেলেছেলি করতেছেন ঝগড়া করতেছি আমি না আপনি বাবা মা তোমরা কি শুরু করলে তোমরা একটু থামো প্লিজ তোমার মাকে চুপ করতে বল আয় মা
ভাইজান অবস্থা বেশি সুবিধা মনে হইতেছে না, পুলিশ পর্যন্ত খবর পেয়েছে। শুন, পুলিশ ডাক্তার আর উকিল এই তিন পেশার লোক যদি একবার পিছু নেয় তাহলে আর দূরে সরানো যায় না, মরার আগ পর্যন্ত কেবল জ্বালাতেই থাকে। আরে কোথায় যাচ্ছিস? উপায় আবার নিচে থেকে ব্যাখ্যা নিয়ে সোজা বাড়ি চলে যাই। আর কি বলছিস ভাইজান? আমি হচ্ছে গিয়ে আপনাদের অনেক দুঃসম্পর্কের আত্মীয়, বুঝতে পেরেছে? এই আপনাদের পারিবারিক ঝামেলার মধ্যে নিজেকে না জড়ানোই ভালো। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। এটা কি স্বপ্নের দুরা ভাই মানে নবীনচন্দ্রের বাড়ি? বিশ্বাস করেন স্যার, আমি নির্দোষ। আমি অফিসে সাবের খাবার লয়ে গেছি, সাবের অফিসের লোকটাই কইলো সাবে নাকি বিদেশ চলে গেছে। বিশ্বাস করেন স্যার, এর চেয়ে আমি বেশি কিছু জানি না। আমি না বলা পর্যন্ত এখান থেকে কেউ এক পাও নড়বে না। স্বপন আছে? জি আছে স্যার, আমি এক মিনিটে বের করছি স্যার। পুলিশ আসছে, আপনার সময় আসেন, সবাই ডাকতেছে, আসেন। তাহলে শুরু করি। নবীন চৌধুরী আপনার কি হন? জি, আমার মেয়ের জামাই। তুই বাবাকে চিনিস না? চিনব না কেন, কিন্তু এখন আমি চিনি না, এখন আমি তদন্তকারী কর্মকর্তা। আচ্ছা আপনার কি হয়? আমার স্বামী। স্বামী? আপনার স্বামী? ঠিক আছে, তাহলে তদন্তের কাজটা আপনাকে দিয়ে শুরু করি। আপনার স্বামী হঠাৎ করে উদয় হয়ে গেলেন কেন? সেটা আমি কি করে জানবো? আপনি কি করে জানবেন? এখন জানবেন না, পরে ঠিকই জানতে পারবেন। আর কি করে জানাতে হয় সেটা আমার জানা আছে। তুমি এভাবে কথা বলছো কেন? আবার আমি এখন আপনার ভাইয়ের বন্ধু না, এখন আমি পুলিশ অফিসার। আমাদের আমি পুলিশের ধারণা আপনার স্বামী চোরাচালানির সাথে যুক্ত, নাহলে হঠাৎ এমন উদাও হয়ে যাওয়ার কথা না। আপনি আপনি এইসব কি যাতা করতেছেন? স্বামী কোনো চোরাচালানির সঙ্গে যুক্ত না, খালি সকালে একটা মায়া মানুষের সঙ্গে আপনাদেরকে আমার সাথে থানায় যেতে হবে, পুলিশ আপনাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে। তুই পাগলের মতো কি জাগা বলছিস? বন্ধু হয়ে বন্ধুর বোনকে থানায় নিয়ে যাবি? বন্ধু? ঠিক আছে, তাহলে আজ থাক। পুলিশ হলেও আমি তো মানুষ, এবং তো ফোন আমি কাল আবার আসবো। তুই ফোন করিস, আসি। ইসলাম। ও ভাইজান, ভাইজান, ও ভাইজান, আরে বেরিয়ে আসেন, পুলিশ সাহেব চলে গিয়েছে। এই তুমি না বললে চলে যাবে? না, মত পাল্টিয়ে ফেলেছি,
অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনাদের এই বিপদের দিনে আমার চলে যাওয়াটা মোটেও সমচিন দেখায় না, তাই সিদ্ধান্ত নিয়েছি থেকে যাব। তাছাড়া পুলিশ সাহেব তো খালি পুলিশ না, স্বপন ভাইয়ের বন্ধুও বটে। হ্যাঁ হ্যাঁ, আসল রহস্য তাহলে এখানে না, আর মুখ বুঝে থাকলে চলবে না, নিচে চলো, এর একটা ভিত করতেই হবে, আসো। জি চলো। আপা কি হলো, শুনলাম ভাইজান নাকি আপনাকে না বলে বিদেশ চলে গেছে। জি আপা। এটা কেমন কথা, ওনার না বলে যাওয়াটা একেবারেই উচিত হয়নি, আমাদের শুনে একেবারে অবাক হয়ে গেছে। আপা ভাইজানের অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক আছে নাকি? কাঁদবেন না, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আমি দৈনিক তাজা খবরের স্টাফ রিপোর্টার পারভেজ সুলতানা। আমি সাংবাদিক পারভেজ সুলতানা, স্টাফ রিপোর্টার দৈনিক তাজা খবর। ইনফরমেশন গুলো দিন, আমি হট নিউজ কলামে ছাপিয়ে দিচ্ছি। শুনুন, এমন কিছু হয়নি, আপনি আসতে পারেন। আপনি বুঝতে পারছেন না, একটা নিউজ ছাপা মানে আপনার জন্য কতটা লাভজনক, বলতে পারেন এটা একটা বিজ্ঞাপন, যা পড়ে কেউ হয়তো বা নবীন সাহেবের খবর দিলেও দিতে পারে। হ্যাঁ, উনি তো হারিয়ে যাননি, উনি বিদেশ গেছেন। কি বলেন, বিদেশ গেছেন? জি। আচ্ছা দেখুন তো উনার পাসপোর্টটা ঘরে আছে কিনা। হ্যাঁ ঠিকই তো, আসুন, আপনি এসে বসুন, আসুন আসুন। ও আসলে বলতে চেয়েছে সিকিউরিটি। তাই বলুন, আমি চলি তাহলে, নিউজ ছাপা হয়ে যাবে, হেডলাইনটা অলরেডি তৈরি করে ফেলেছি। স্ত্রীকে না জানিয়ে রহস্যজনক ভাবে স্বামীর বিদেশে পারি, আসি তাহলে, টাইম টু টাইম এসে খবর নিয়ে যাব। এই দোলা, আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে তো যা। ভাইজান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চুপ বেটা, বেশি কথা বলবি না, ধূমপান না করলে আমার টেনশন কাটবে না, যা যা যা, আমার ব্রেন খুলবে না তোরতে। আরে যা। এই যে ভাই, এক প্যাকেট সিগারেট দেন না। দিচ্ছি। আচ্ছা ভাই, আপনি তো নবীন সাহেবের বাসায় আসছেন তাই না? জি জি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি করেন। যা শুনলাম তা কি সত্যি? কি শুনলেন? একটু আগে আপনাদের বাসায় পুলিশ এসেছিল, সে কইল নবীন সাহেব নাকি কোন মেয়ের রেলে ভেঙে গেছে। হাত মিয়া, বাজে কথা বলবেন না, আমার ভাই সাহেব কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। যত্ত সব ভাইয়ের বন্ধু, সে যাবার সময় দোকানদারকে কি সব আজে বাজে কথা বলে গেছে, নবীন ভাইজান নাকি কোন মহিলাকে নিয়ে পালিয়ে চলে গেছে। দেখো দুলাল, আসাদ এই ধরনের কথা দোকানদারকে বলতেই পারে না। তোকে তো আগেই বলেছিলাম দুলাল, পুলিশ, উকিল আর ডাক্তার, এই তিন পেশার লোক একবার যদি ঘরে ঢুকতে পারে তাহলে আর সহজে ছাড়া যায়, দেখবি এরপর আবার নতুন কোন ঝামেলাটা ফেলে দেয়। দেখো বাদল, তুমি এসে মাঝে মাঝে কথা বলবে না, তোমার ভাই যে সেই সকাল থেকে উধাও হয়ে গেছে, একবারে কি খবর নিয়েছো লোকটা অ্যাক্সিডেন্ট করলো কিনা? কোথায় এসে মতি বলল বিদেশে চলে গেছে, আর সেইটা নিয়ে তোমরা সবাই মিলে ওই উল্টা করছো। ভাবি ভাইয়া বিদেশ যেতে না যেতে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছো। আমি কি করেছি? তোমার ভাইয়া তো আছে, সে কি করেছে? হাতু, তুই আবার আসতে গেলে কেন? তোকে কে খবর দিল তোর না বাচ্চা অসুস্থ? আপা দেখলে ভীষণ রেগে যাবে, তুই যা। আমি তবু একটু বসি। আচ্ছা ঠিক আছে, আয়।
আচ্ছা মা, ওই জামাই বাবা যে কি ওই মেয়েটির সঙ্গে আজই কথা বলেছে না এর আগেও কথা বলেছে? আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। নবীনের আচার আচরণে কখনো এমন মনে হয়নি অন্য কোনো মেয়ের সঙ্গে যদি ওর সম্পর্ক থাকত তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারতাম মা, আমি নিশ্চয়ই বুঝতে পারতাম। না মানে ওই স্বপনের কথাটা না আমাকে ভাবিয়ে তুলেছে। তুই কিচ্ছু ভাবিস না বাবা, তুই কিচ্ছু ভাবিস না, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। লক্ষ্মী বাবা আমার কাঁদে ভাবি সাহেব, আমি কিন্তু আসতে পারি? ভাবি সাহেব, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? আমার পরিচিত জানাশোনা একজন জ্যোতিষী আছে, তিনি ঠিক গুণে বলে দিতে পারবেন ভাই সাহেব এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমন আছে। সত্যি বলছো? হ্যাঁ। কত টাকা নেবে? টাকা পয়সা কোনো রেট টেট নেই, তার আপনি খুশি হয়ে যা দেবেন তাই নেবেন। দুলাল ভাই জলদি যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আপা দুলাল ভাইকে জ্যোতিষী আনতে পাঠিয়েছে, জ্যোতিষী নিশ্চয়ই বলতে পারবে দুলা ভাই কোন দেশে গেছে। ইয়াল্লাহ, আমার দুলা ভাই যেন জাপান, আমেরিকা অথবা ক্যানাডা যায়। দুলা ভাই না আবার শেষে ভুটানে গিয়ে বসে থাকে। তোর শালা, আমি আগে কি সব অলক্ষণে বলছি। আসসালামু আলাইকুম জ্যোতিষ ভাই। উনি না, উনি উনি কোনো উনি না উনি কোনো কথা বলেন না, বুঝলেন? উনি শুধু প্রশ্ন করেন, আর সেই প্রশ্ন শুনে উনি যোগ বিয়োগ পূরণ ভাগ সমস্ত কিছু করে ঠিক ঠিক বলে দিবেন, এই হচ্ছে না হচ্ছে। উনি চোখ বন্ধ করে আছেন, ভাবে আছে, বলেন না ভাব কি ঠিক অসুবিধা আছে। আচ্ছা উনি যদি সারাদিন চোখ বন্ধ করে রাখে? কারো কিছু বলার নাই, উনি যখন খুশি তখন চোখ খুলবেন, আর না হলে না খুলবেন। যদি একবার ভাবে আছেন তো বললাম না, যদি একবার ভাব কেটে যায় তাহলে কিন্তু কিছুই বলতে পারবেন না। বোন কে? ওই তো বোন। আমি ভেবেছিলাম কোনো ছোট শিশু। জি ভাই সাহেব, আমার একেবারে শিশুর মতোই সরল ছিলেন, কিন্তু কোনো এক মহিলা তাকে। মহিলা? জি। না না, হ্যাঁ চকলেট দেখিয়ে তাকে নিয়ে যাওয়ার মতো সে লোক নয়। আপনি বলুন ভাইজান কোন দেশে গেছে? আপনি কি শিওর যে আপনার ভাই বিদেশ গেছে? না আমি ঠিক শিওর না, আপনি শিওর করে বলুন। আপনি বলতে পারবেন না ভাই? উনিই পারবেন, ভাবনা কাটলে উনিই পারবেন। কিসের ভাব? আপনি একটু নিশ্চুপ থাকুন তো। জ্যোতিষী ভাই, এবার বলুন আমাদের ভাই সাহেব কোথায় গিয়েছে? জ্যোতিষী ভাই, এবার বলুন
আমাদের ভাই সাহেব কোথায় আছেন? সাপর সিং তেক পুছলো আপার থেকে নি ব্রিজ রুপড়া বাপর দিন গুলো নবীন সাহেব, নবীন সাহেব, নবীন সাহেব হয়তো বিদেশে গেছেন, আর নয়তো নয়তো না হয় না হয় বিদেশে যাননি। সে তো আমরাও জানি, কিন্তু আপনি কি জানেন তাই বলেন। কোনো চিন্তা করবেন না, বেঁচে থাকলে উনি ফিরত আসবেন, আর যদি মরে যায় তাহলে আপনারা জীবন বিমার টাকাটা পেয়ে যাবেন। কত টাকা? 10 লাখ। না ভাই, আমার টাকার দরকার নেই, ও ফিরে আসুক। আচ্ছা, এমনও তো হতে পারে যে টাকার লোভে কেউ তাকে। না না, ও কথা বলবেন না প্লিজ। আচ্ছা, আপনি কি গোয়েন্দা পুলিশ? না, আপনি তো জ্যোতিষী। না, তা আমি জ্যোতিষী না, জ্যোতিষী আমার বড় ভাই। তাহলে আপনি কে? আমি আমি হয়েছি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। আমি এখানে তদন্ত করতে এসেছি অস্বাভাবিক মৃত্যু কি না, কারণ আমাদের ক্লেম দিতে হয়। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাজান, আমার রিক্সা ভাড়াটা দেন। বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই যা বাসায়, বাচ্চা কান্দে, যা যা। বাবা, মা, আপা, তোমরা সবাই ড্রয়িং রুমে এসো। বাবা বসো। দরজাটা ভালো করে লাগিয়ে দিয়া। সবাই মনোযোগ দিয়ে শোনো। আসলে আমি খুব অনিশ্চয়তার মধ্যে আছি, সারাটা দিন গেল, এখন প্রায় 9:30 বাজে, কিন্তু আমরা কেউ নিশ্চিত না দুলাভাই সত্যি সত্যি বিদেশে গেছে কি না। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তাহলে কোন দেশে গেছে তার নাম বল। তার সব কথা আমি কি সব দেশের নাম জানি? সেটা তো কথা, সত্যি তো। এক কাজ করো, সপন গিয়ে একটা ওয়ার্ল্ড ম্যাপ জোগাড় করে নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে এসে ওয়ার্ল্ড ম্যাপ ধরে ধরে ওকে একটার পর একটা দেশের নাম বলে যাও। ওয়ার্ল্ড ম্যাপ? হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। এই আপা, তোমাদের ওয়ার্ল্ড ম্যাপটা কোথায়? আমার কাছে আছে। হ্যাঁ, আমি এখনই আনছি। তুই যাওয়ার আগেই তো আমি লাঞ্চে বেরিয়ে গেছি। দেখে দেখে আমাকে একটু আমাকে একটু যেতে দিন, দয়া করে আমাকে একটু যেতে দিন। জানে তোমরাও তো বাপু, কাজের লোকের সঙ্গে ইংরেজিতে কথা বলো কেন? ঠিকই বলেছেন খালুদা, ভাষার জন্য যুদ্ধ করে রক্ত দিয়েছে এদেশের মানুষ। আসলে বাংলাকে বলতে চায় না,
কোথায় কোথায় খালি ফটন ফটন ইংরেজি বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ। আমি এখন সবাইকে টেনশন মুক্ত করছি, আমি একটা সুখবর দিচ্ছি সবাইকে। আমি যে কাজের জন্য সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম সে কাজটা আমি সাকসেসফুল হয়েছি। কাজটার কথা বলছি, কাজটা হচ্ছে আমাদের কোম্পানির সঙ্গে কোরিয়ান কোম্পানির একটা এগ্রিমেন্ট হয়েছে, প্রতি মাসে প্রায় ধর 4 কোটি টাকার মাল নেবে আমাদের কাছ থেকে। আব্বু, তার মানে তুমি আমাকে একটা নতুন গাড়ি কেনা দেবে? নিশ্চয়ই। কি হলো, তোমরা সবাই মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন? সারাদিন এত বড় একটা টেনশন গেল, এখন এত সুন্দর একটা এই সুখের খবর শুনলে সবাই তো আনন্দ করো, দুঃখ দুঃখ ভাবটা কেটে যাবে। আমার একটা কথা ছিল ভাইজান। তোর আবার কি কথা? আমার লেগে তো যত গন্ডগোল, আম্মা জান এত কাণ্ড, বাড়িতে এত তেলেসমাতি কাণ্ড, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? তোর ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার চাকরি কি আছে? হ্যাঁ, ওই যে বললাম, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোকে একটা বিয়ে করিয়ে দেব, তাহলে যদি তোর মাথায় বুদ্ধি যদি খোলে। কিন্তু যার লোকে আমার বিয়ে দিবেন, হ্যাঁ, যদি আমার মতো বুদ্ধি না থাকে। এই সময়